বীরভূম জেলার খয়রাশোল থানার অন্তর্গত নোয়াপাড়া থেকে গত 9 নভেম্বর একটি বেসরকারি অর্থলগ্নি সংস্থার একজন ম্যানেজার ও এজেন্ট টাকা কালেকশন করে ফিরছিলেন। তখন ওই থানা এলাকার উপর কিনান গ্রামের কাছে দুই দুষ্কৃতী পথ আটকায়, তাদেরকে বন্দুক দেখিয়ে মারধর করে এবং 87,200 টাকা, একটি বায়োমেট্রিক ডিভাইস, দুইটি মোবাইল, পাওয়ার ব্যাংক, কয়েকটি এটিএম কার্ড ছিনতাই করে চম্পট দেয়। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে খয়রাশোল থানার পুলিশ তদন্তে নেমে কাকরাতলা থেকে গ্রেফতার করে দুই দুষ্কৃতীকে। তাদের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার হয় নগদ 19,000 টাকা এবং একটি মোটর বাইক। খয়রাশোল থানার পুলিশের পক্ষ থেকে আজ দুবরাজপুর আদালতে তোলা হয়। তাদের বিরুদ্ধে আইপিসি 392 ধারায় মামলা রুজু করা হয়েছে। এদিন পুলিশের পক্ষ থেকে 7 দিনের পুলিশি হেফাজত চাওয়া হলে, কিন্তু বিচারক সমস্ত দিক বিবেচনা করে 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বলে জানান দুবরাজপুর আদালতের এপিপি অফ ইনচার্জ রাম শান্তনু নায়ক। 9/11/2021 তারিখে এল এন্ড টি ফাইন্যান্স লিমিটেডের ম্যানেজার এবং তার এজেন্ট নোয়াপাড়া থেকে টাকা কালেকশন করে নিয়ে আসছিল। সেই টাইমে উপর কেনান গ্রামের কাছে রাস্তার মধ্যে দুটি ব্যক্তি মুখে কালো কাপড় বেঁধে এদেরকে পথ আটকায় এবং রিভলভার দেখিয়ে মারধর করে তাদের কাছে থাকা 87,200 টাকা, দুটি ব্যাগের মধ্যে ছিল, একটাতে 69,000 টাকা ছিল, একটাতে 18,200 টাকা ছিল, এবং একটা বায়োমেট্রিক ডিভাইস ছিল, দুটি অপো মোবাইল সেট ছিল, পাওয়ার ব্যাংক, এটিএম কার্ড ইত্যাদি ছিল। সেগুলো সব ওরা মারধর করে ছিনিয়ে নেয়, হ্যাঁ ছিনিয়ে নিয়ে চলে যায়। তারপরে পুলিশ দ্রুতগতি, খয়রাশোল থানা পুলিশ দ্রুতগতিতে ইনভেস্টিগেশন করে এই দুজন কাকরতলা গ্রাম থেকে শেখ জিয়ারুল এবং শেখ টারজানকে অ্যারেস্ট করে এবং তাদের কাছ থেকে 19,000 টাকা এবং যে মোটরসাইকেলগুলো তারা সেদিন ছিনতাই করতে এসেছিলো সেই মোটরসাইকেল উদ্ধার করে। আজকে মহামান্য আদালত থেকে তাদেরকে দুজনকে তোলা হলে মহামান্য আদালত তাদের বেল রিজেক্ট করে 5 দিনের পুলিশ রিমান্ড আরোপ করেছে। তাদের বিরুদ্ধে দুবরাজপুর থেকে শেখ অলি মোহাম্মদের রিপোর্ট, আমার বীরভূম, পাঠে তুহিনা পারভিন।